রবিবার দুপুরে ৩১ রাধাকিশোরপুর বিধানসভার ৫১নং বুথে বুথ সভাপতি নিতাই সরকারের বাড়িতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মণ্ডল সভাপতি প্রবীর দাস, খিলপাড়া পঞ্চায়েতের প্রধান মানিক চক্রবর্তী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য সদস্যরা। আগামী দিনে কিভাবে জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করা এবং বেকার যুবক যুবতীদের স্বনির্ভর এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। আমি করবো এই বিশ্বাস আমাদেরকে চালিয়ে দিচ্ছি, কারণ গত পাঁচ বছরে মন্ত্রী থাকার সুবাদে নিশ্চয়ই আপনারা অধিক ভোটে আমাকে সমর্থন করে এতটুকু আমি বিশ্বাস করি যে আমার উপর আপনারা আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন। সুতরাং দায়িত্ব আমার ততোধিক বৃদ্ধি পেয়েছে যেটা আমাকে আরও বেশি করে করতে হবে। আমার সঙ্গে হয়তো হঠাৎ হঠাৎ দেখা হবে, প্রয়োজন আসবো, তা না হলো এখানে বুথ প্রেসিডেন্ট, পঞ্চায়েত প্রধান, শক্তি কমিটি ইনচার্জ, সর্বোপরি সমস্ত কিছু মণ্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছাবে এবং সেগুলো আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন যে গত কিছুদিন আগে বিধানসভা নির্বাচনের আগে আপনাদের অত্র এলাকার আমার জানা নেই কোনো রাস্তাঘাট বাকি আছে কি না, সমস্ত রাস্তা আপনাদের চলার উপযুক্ত করে দেওয়া হয়েছে। শুধু এই জায়গা নয়, সমগ্র খিলপাড়া এই পঞ্চায়েত দুটোর মধ্যে এমন একটি রাস্তা নেই যে রাস্তা আপনাদের স্বার্থে সেগুলো করা হয়নি। আমার সারা বিধানসভা কেন্দ্রে ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ১০০% পিডাব্লিউডি রাস্তা আমরা করার চেষ্টা করেছি।